অনেকে রিকোয়েস্ট করতেছিল যে কিভাবে ইউটিউবে ভিডিও ফেসবুকে বিগ থাম্বনেল দিয়ে পোস্ট করা যায়। ওকে, সো এটা অনেকেই জানে, অনেকে যারা বিগিনার, অনেকে যারা সম্পর্কে জানে না, তারা তাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে অ্যাকচুয়ালি কিভাবে ইউটিউবের ভিডিওটি ফেসবুকে আমি শেয়ার করতে পারবো বিগ থাম্বনেল আকারে। নর্মালি আমরা যদি ইউটিউবের ভিডিও যদি আমরা ফেসবুকে শেয়ার করি বা অন্যান্য সোশ্যাল গুলোতে যদি শেয়ার করতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে থাম্বনেলটা ছোট আকারে চলে আসে। সো এইটা একটা প্রবলেম অনেকেই চায় যে, কারণ থাম্বনেলটা যদি বড় না থাকে, থাম্বনেলটা যদি ভিডিও থাম্বনেলটা যদি সুন্দর দেখা না যায় বা ভালোভাবে দেখা না যায়, সেক্ষেত্রে কিন্তু ক্লিকের যে বিষয়টা আছে সেই বিষয়টা অনেকটা কমে যায়। আর যখন ভিডিও থাম্বনেলটি বড় আকারে দেখা যায়, দেখতে অ্যাট্রাকটিভ মনে হয় এবং ভিডিওতে ক্লিকের পরিমাণটা বেড়ে যায়। তো সেই জন্য এটা খুবই একটি ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু ইউটিউব ভিডিওর একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে সোশ্যালগুলোতে শেয়ার করা, তার মধ্যে ফেসবুক একটা অন্যতম, যেহেতু ফেসবুকে হিউজ ট্রাফিক আছে এবং এখান থেকে একটা ইনস্ট্যান্ট একটা ট্রাফিক ইউটিউবের ভিডিওতে চলে যায়। তো সেই জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আর সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলছি। আলী আহমেদ সুমন, ইজি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো আজকে ভিডিওটি আমি সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব যেন আপনাদের এই প্রবলেমটা আর না হয়। দেখেন আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার একটি চ্যানেলের একটি ভিডিও। সো এই ভিডিওটিকে আমি একটা টুলের মাধ্যমে আমি থাম্বনেলটাকে বড় করেছি। সো আমি এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কীভাবে করেছি সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করার ট্রাই করবো। ওকে, সো অনেকেই জানেন ইউটিউবের ভিডিও কিভাবে ফেসবুকে বিগ থাম্বনেল দিয়ে পোস্ট করতে হয়, যারা না জানেন অ্যাকচুয়ালি ভিডিওটি তাদের জন্য। সো এইটা কয়েকটা টুল আছে, অনলাইনে অনেক টুল আছে, অনেকগুলো টুল দিয়ে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। ওকে, নর্মালি আমি এখানে একটা টুল দেখা দিচ্ছি, এটা হচ্ছে ইউটিউব টু ফেসবুক। সো এই যে টুলটি আছে, এই টুলটি দিয়েও কিন্তু আপনি আপনার ইউটিউবে যে ভিডিওটি আছে সেই ভিডিওটিকে আপনি থাম্বনেলটাকে বড় করে ফেসবুকে পোস্ট করতে পারেন। পাশে আর একটা টুল আছে দেখেন, পিক্সি। সো এই টুলটা দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ইউটিউবের যে ভিডিওটি আপনি চাচ্ছেন ফেসবুকে শেয়ার করবেন বিগ থাম্বনেল আকারে, সো এই টুলটি দিয়েও কিন্তু আপনারা আপনাদের ভিডিও যে থাম্বনেলটি আছে এটাকে বড় করতে পারেন। ওকে, সো এই টুলগুলোর বা এই সফটওয়্যারগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন। সো ফাইনালি আমি আপনাদেরকে আরও একটি টুল দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট একটি টুল, এবং যেহেতু আমরা ফেসবুকে মূলত শেয়ার করব বা ফেসবুকের জন্য আমরা টুলটা ইউজ করব, সো আমরা আরেকটি টুলের সাথে পরিচয় করাই দিব যে টুলটি খুবই ইম্পর্টেন্ট একটি টুল যা আপনি ফেসবুক থেকেই করতে পারবেন। ওকে, সো ওই টুলে যাওয়ার আগে আমি এই টুলগুলো একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি এখান থেকে ইউটিউব ভিডিওর একটি লিঙ্ক আমি নিয়ে আসছি। সো আমি এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করি, কপি কপি লিঙ্ক অ্যাড্রেস। সো আমি এই ভিডিও লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি জাস্ট এই যে ইউটিউব টু ফেসবুক যে টুলটি আছে এখানে আমি নর্মালি জাস্ট পেস্ট করবো। দেখেন অনেক, তো আমি যখন এটাকে পেস্ট করলাম তখন দেখেন এখানে কিন্তু আমার একটি বিফোর এবং আফটার দেখাচ্ছে। ওকে, সো এই বিফোর আফটার দেখাচ্ছে, তার মানে এইটা হচ্ছে এখন যদি আপনি এখানে একটি অপশন আছে দেখেন ক্রিয়েট লিঙ্ক, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে লিঙ্ক জেনারেট করে দিবে। ওই লিঙ্কটাকে আমরা যদি ফেসবুক ফেসবুকে শেয়ার করি তাহলে হচ্ছে আমরা এই থাম্বনেলটা পাবো। সো এখানে জাস্ট ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্রিয়েটিং প্লিজ ওয়েট, এখানে ওয়েট করতে বলতেছে। সো সেম ভিডিওটি লিঙ্কটি আমি পাশে যে ইয়াতে ছিল পিক্সিতে, তো সো আমি এখানে পেস্ট করব। জেনারেট হচ্ছে, সে অলরেডি এটা জেনারেট হয়ে গেছে। সো আমি এটা একটু দেখি, আচ্ছা এটা ওয়েট করতেছে, সো হয়তো নেট প্রবলেম বা হয়তো টোলে কোনো প্রবলেম আছে। সো জাস্ট আপনারা পরিচিত হয়ে নিলেন যে ইউটিউব টু ফেসবুক এই টুলটি দিয়েও আপনারা এই বিগ থাম্বনেল করে ফেসবুকে পোস্ট করতে পারবেন, দেন হচ্ছে পিক্সি থেকেও আপনারা চাইলে এই বিগ থাম্বনেল করে আপনারা ইউটিউব ইউটিউব ভিডিও সোশ্যালে ইয়ে করতে পারবেন, আপনার শেয়ার করতে পারবেন। ওকে, সো দেখেন এখানে এটা লিঙ্কটা এখনো জেনারেট হয় নাই, তো লিঙ্কটা জেনারেট হচ্ছে, এটা ওইতে হতে থাক। সো আমরা এটা দেখি,
এখন দেখেন আমাদেরকে এটা থাম্বনেলটাকে বড় করে আমাকে এখানে একটা লিংক দিয়ে দিচ্ছে, আমরা জাস্ট এই লিংকটাকে কপি করব। ওকে, এই লিংকটাকে কপি করে আমরা কি করতে পারি, আমাদের যে যে ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে বা আমাদের প্রোফাইল, আমরা চাইলে এগুলোকে ডাইরেক্ট পোস্ট করে দিতে পারি। দেখেন আমরা যদি এখানে জাস্ট ওয়েট লোডিং, ওই লিঙ্কটাকে আমরা যে কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দিলাম, ফ্যাচিং হচ্ছে। অলরাইট, দেখেন এই যে আমাদের এটি বিগ থাম্বনেল হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে পোস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের এটা নর্মালি এরকম আসতো। সো অনেকে হয়তো কনফিউশন থাকতে পারে যে তাহলে সরাসরি লিঙ্কটা পোস্ট করলে অ্যাকচুয়ালি কি হইতো। সো এই লিঙ্কটাকে আমি এখানে কপি করে রেখে দিই, কপি করে রেখে এটাকে পোস্ট না করে আমি এটাকে এটা রিলোড করে দিই। অলরাইট, রিলোড করে এই লিঙ্কটাকে আমি আবার এখান থেকে নিয়ে আসবো। দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন হচ্ছে আমি সরাসরি আমি এখানে পোস্ট করব বিফোর এবং আফটার আর আপনাকে দেখানোর জন্য। ওকে, সো এখানে আমি জাস্ট লিঙ্কটাকে যেটা মাত্র ইউটিউব থেকে কপি করলাম সেটাকে পেস্ট করলাম এখানে। এই যে এমন হচ্ছে, দেখেন আমাদের এটা যদি রিলোড দিই এখানে ছোট আকারে থাম্বনেল আসবে। সরি, আমার আগে লিঙ্কটা মেবি চলে আসছে। নেটও খুব স্লো, এরকম আসবে আর কি। সো এখানে ছোট করে আমার এই থাম্বনেলটা থাকবে। সো আমি যদি যখন আমি এটাকে ওই টুল দিয়ে আমি এটাকে বড় করে নিলাম, সো এখন আমি এটাকে কপি করে যদি আমি এখানে পেস্ট করি, সরি ফর নেট অনেক স্লো, সো সেজন্য আমি সরি। সো এখন যদি আমি এখানে পেস্ট করি তাহলে দেখেন আমার থাম্বনেলটা কিন্তু বড় হয়ে আসছে। সো এটা হচ্ছে ডিফারেন্ট, আপনি যদি এই থার্ড পার্টি টুল ইউজ করে থাম্বনেল বড় করতে চান তাহলে এই থাম্বনেলটাকে এই টুলটাকে আপনি ইউজ করতে পারেন পিক্সি থেকে, অথবা এখানে আপনারা ইউটিউব টু সরি হ্যাঁ ইউটিউব টু ফেসবুক সেটাকে আপনারা ইউজ করতে পারেন। দেখেন এটা হয়তো কোনো কোনো প্রবলেম করছে বর্তমানে, সো এটা এখনো লিঙ্কটা ক্রিয়েট হয় নাই। সো আমি জাস্ট টুলটা আপনাকে পরিচয় করে দিলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। পাশাপাশি হচ্ছে পিক্সিটা যেহেতু কাজ করছে পিক্সিটাকে আপনারা ইউজ করতে পারেন। ওকে, সো এটা ছিল একটা ওয়ে, আমরা চাইলে থার্ড পার্টি কোনো টুল ইউজ করে আমরা এই থাম্বনেলটাকে বড় করে আমাদের ভিডিও থাম্বনেল বড় করে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি, এটা হচ্ছে একটা ওয়ে। দেন হচ্ছে আমি এখন আরেকটা ওয়ে দেখাবো, সেটা হচ্ছে ফেসবুক থেকে ফেসবুক ডেভেলপার টুল থেকে কিভাবে আমরা আমাদের এই আমাদের ইউটিউব ভিডিও থাম্বনেলটাকে বড় করে নিতে পারি। ওকে, সো আমি এখানে একটা লিঙ্ক ওপেন করে রেখেছি, সো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এটা আপনারা পাবেন। সো লিঙ্কটা এখানে দেখেন developers.facebook.com/tool/debug। ওকে, সো এই ডেবাগ টুলটা দিয়ে আমরা আমাদের এই ইউটিউবের যে ভিডিও থাম্বনেলটা আছে এটাকে আমরা এখানে বড় করব। ওকে, সো এটা কিভাবে করতে হবে, এটা করতে হলে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটাকে আমরা ফেসবুক এই ডেভেলপার টুল দিয়ে থাম্বনেলটাকে বড় করতে চাই, সো ওইটা করতে গেলে আমাকে ভিডিও এডিটিং এ যে একটু কাজ করতে হবে, সে কি কাজটা করতে হবে আমি দেখাই দিচ্ছি। আমি এখানে ভিডিও ম্যানেজারে যাব, আই এম সরি ফর দ্যাট, নেটটা অনেক স্লো। সো আমরা এই ভিডিও ম্যানেজারে চলে আসলাম, এখানে এসে আমাদের এখানে যে লিস্টিং এ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখানে শো করছে। সো আমি এই ভিডিওটাকে এখানে ক্লিক করব, ওপেন করি ভিডিওটাকে। ভিডিওটা ক্লিক করার পর আমার এখানে যে সেটিংস এর কিছু অপশন চলে আসছে। সো এখানে
অনেক কিছুই আছে, তো এগুলো দরকার নেই। আমরা জাস্ট এখানে অ্যাডভান্সে ক্লিক করবো, যে অ্যাডভান্স সেটিংস এ যাবো। অ্যাডভান্সে ক্লিক করার পর আমাকে এখানে কিছু সেটিংস চলে আসবে। ওকে, তো আমরা কি করবো, এখানে দেখেন অ্যালাও এমবেডিং নামে একটি অপশন আছে। সো এই যে অ্যালাও এমবেডিং অপশনটা আছে, আমরা যে ভিডিওটিকে বিগ থাম্বনেল করতে চাচ্ছি ওই ভিডিওটির এডিটরে এসে আমরা জাস্ট এই অ্যালাও এমবেডিংটাকে অফ করে দেবো, মানে টিক মার্কটাকে উঠাই দিব। ওকে, টিক মার্কটাকে উঠাই দিয়ে দেন হচ্ছে আমরা এটাকে সেভ করব। অলরাইট, এটাকে সেভ করে দেন হচ্ছে আমরা এই ভিডিও যে লিঙ্কটা আছে দেখেন, এই যে হচ্ছে এই ভিডিও লিঙ্ক, অ্যাডভান্সে এসে আমরা কিন্তু এটাকে টিক মার্কটা উঠাই দিয়ে এখানে সেভ করে দিলাম। ওকে, অলরাইট। সো এখানে বেসিকে এসে আমরা কি করব, এই যে ভিডিও থাম্বনেল আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে ভিডিও লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করবো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ইউআরএলটা কপি হয়ে যাবে। সো এটাকে আমি কপি করে নিলাম। দেন হচ্ছে আমি কি করব দেখেন, আমি হচ্ছে এই ডেভেলপার টুলে চলে যাব। ডেভেলপার টুলে যেয়ে আমি ভিডিওটাকে এখানে জাস্ট পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। দেন হচ্ছে আমি এখানে যে ডেবাগ লেখা আছে এখানে জাস্ট আমি হিট করব। আমরা এটা আবার হিট করি। আচ্ছা, ফেস নিউ ইনফরমেশন, ওকে, অলরাইট। সো আমরা ওখানে ক্লিক করার পর নিচে ফেস নিউ ইনফরমেশনে ক্লিক করেছি, দেন হচ্ছে আমাদেরকে এই ফেসবুকের ডেভেলপার টুলটা আমাকে এই থাম্বনেলটা দিয়ে দিচ্ছে। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে এসে আমরা একটা হেজিটেশন ফিল করবো, যে এখানে আমরা কোন লিঙ্কটাকে কপি করবো, কোনটাকে আমরা ফেসবুকে পোস্ট করবো। দেখেন এখানে ফেচিং ইউআরএল, যে এই ফেচিং ইউআরএল হচ্ছে আমরা যে ইউআরএলটাকে এই ফেসবুক ডেভেলপার দিয়েছি, অর্থাৎ এই যে ইউআরএলটা হচ্ছে, এই ইউআরএলটা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে আমাদের মেইন ইউআরএল। ইউআরএল তো আমরা বুঝি যেটা হচ্ছে আমাদের লিঙ্কটা। অ্যান হচ্ছে এখানে ক্যানোনিক্যাল ইউআরএল, ক্যানোনিক্যাল যে লিঙ্ক সেটা হচ্ছে এটাকে মডিফাই করে দেন হচ্ছে আমাকে বিগ থাম্বনেল করে যে যে লিঙ্কটা আমাকে এই ডেভেলপার টুল দিয়েছে সেটা হচ্ছে এটা। সো আমরা অ্যাকচুয়ালি এই ক্যানোনিক্যাল লিঙ্কটাকে আমরা এখানে কপি করব, রাইট। সো এই লিঙ্কটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যে আমরা যদি পেজে পেস্ট করে পেজে শেয়ার করি তাহলে আমাদের পেজে চলে আসলাম। সো এখানে এসে আমরা কি করব, আমাদের যে লিঙ্কটা আমরা পেয়েছি সেটাকে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, অলরাইট। সো এখানে দেখেন আমরা যখন এটা পেস্ট করে দিলাম, সো এখানে সরাসরি কিন্তু আমাদের ইউটিউব লিঙ্কটা এখানে নামটা চলে আসছে। ওকে, আর আমরা থার্ড পার্টি যে টুলগুলো দিয়ে করছিলাম, আমরা যখন এটা দিয়ে করেছিলাম তখন কিন্তু আমাদের এখানে এই যে পিক্সেল যে একটি ব্র্যান্ডিং সেটা কিন্তু এখানে ছিল, বাট এখানে কিন্তু পিক্সেল কোনো ব্র্যান্ডিংটা নাই, এখানে সরাসরি আমাদের ইউটিউব নামটা এখানে শো করছে। সো আমরা যেহেতু ফেসবুকে শেয়ার করব এবং ফেসবুকে আমরা বিগ থাম্বনেল দিয়ে পোস্ট করব, সো আমরা এই যে ফেসবুকের ডেভেলপার টুল আছে এই টুলটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, সো দেখেন এখন যদি আমি এটাকে পোস্ট করি, আমি এখানে একটু চেঞ্জ করে দিই, আমি এখানে একটু ডিসক্রিপশন দিব, সো জাস্ট ওয়েট। সোলো থাকলে ভালো লাগে। অলরাইট, সো আমরা এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিব। ওকে, এই ডেসক্রিপশনটাকে কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে চলে আসি, এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, সো এখানে আর একটু বলে রাখি যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই ভিডিওটি যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন অথবা ফেসবুকে অন্য কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন হচ্ছে আমাদের একটি গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করে ফেলবেন। আরেকটা কথা আপনাদেরকে জানায় রাখি, সেটা হচ্ছে আগামী 20 তারিখে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের উপর
আমাদের একটি ব্যাচ শুরু হচ্ছে এবং আমাদের এই ব্যাচটি টোটালি ফ্রিতে আমরা করাবো। শুধুমাত্র 300 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনি আমাদের এই কোর্সটি করতে পারবেন। এখানে আমরা এই ভিডিওটির মধ্যে যে বিষয়গুলো দিয়ে দিছি, মানে আমাদের গ্রাফিক কোর্সে কি কি থাকবে এবং টোটাল প্রসেসটা এখানে দিয়ে দিছি, আপনারা কাইন্ডলি ডিসক্রিপশনটা পড়ে দেখে নেবেন। ওকে, অলরাইট। সো আমরা এই ভিডিওটাকে এখন পোস্ট করে দিব। সো এখান থেকে আমরা জাস্ট শেয়ার নাও ক্লিক করে দিলাম। ওকে, অলরাইট, দেখেন। সো এটা হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিও, যেটা হচ্ছে আমাদের যে এখন এখানে বড় আকারে একটি থাম্বনেল চলে আসে, যেটা আগে যদি আমি এই কাজটা না করে দেন হচ্ছে এটাকে পোস্ট করতাম, তাহলে কিন্তু আমাদের এই কর্নার দিয়ে একটু ছোট আকারে একটি থাম্বনেল চলে আসতো। ওকে, এখন যদি আমি এটাকে দেখেন ক্লিক করি, আমি একটু ওপেন ক্লিক করলাম। সো এটা এখন দেখেন আমার সরাসরি ইউটিউব চ্যানেলে চলে আসবে। অলরাইট, সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। সো ফাইনালি আপনারা যে কাজটা করবেন, এখানে আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে আমরা কি করেছিলাম, এখানে এমবেডিং এলাও এমবেডিংটাকে অফ করে দিয়েছিলাম। সো আপনারা যখন এই ফেসবুকের মাধ্যমে যখন এটাকে আপনারা বিগ থাম্বনেল করবেন, সেক্ষেত্রে আপনারা এটাকে অফ করে সেভ করে তারপরে লিঙ্কটা নিয়ে দেন হচ্ছে আপনারা কি করবেন, ওই লিঙ্কটাকে আপনারা বড় করবেন। ওকে, কাজ শেষ হয়ে গেলে আপনারা কি করবেন, আবার এখানে অ্যাডভান্সে এসে এলাও এমবেডিংটাকে টিক মার্ক দিয়ে ফাইলটাকে সেভ করে দিবেন। ওকে, অলরাইট। সো এটা ছিল কাজ। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ইউটিউবের ভিডিও আপনারা ফেসবুকে ফেসবুক ডেভেলপার টুলের মাধ্যমে থাম্বনেলটাকে বড় করে দেন হচ্ছে আপনারা পোস্ট করতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আমি আশা করব যে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমাদের এই ইজি লার্নের কাছ থেকে ফ্রিতে বিভিন্ন কোর্স করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্ট হবেন। আমি আজকে যে টিউটোরিয়ালটি করেছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি পার্ট, বা ডিজিটাল মার্কেটিংয়ের এই এই ভিডিওটি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে রিলেটেড। সো এই ধরনের আরও অনেক ট্রিক্স এবং টিপস আপনারা শিখতে পারবেন আমাদের পক্ষ থেকে। সো আগামী আই থিঙ্ক 5 তারিখের মধ্যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের একটি ব্যাচ শুরু হবে, এবং ওই ব্যাচে আমি আশা করি আমাদের আপনারা হয়তো অনেকেই চিনেন মোহাম্মদ ফারুক খান স্যার। সো ফারুক খান স্যার এবং আমি দুজনে মিলে আমরা ডিজিটাল মার্কেটিং ব্যাচটি নিব, এবং ওই ব্যাচটি হচ্ছে আই থিঙ্ক আপনাদের জন্য হেল্পফুল হবে। ওকে, সো আপনারা যদি আমাদের ইজি লার্নার কাছ থেকে বিভিন্ন ধরনের ফ্রিতে বিভিন্ন কোর্স করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইনফরমেশন দেখে আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারেন এবং আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। কোন প্রকার প্রশ্ন থাকলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন। ওকে, সো আমাদের ইজি লার্নারের পক্ষ থেকে যে কোর্সগুলো বর্তমানে ইনেবল আছে, সেটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স, ইমেজ প্রসেসিং বাই ফটোশপ, দেন হচ্ছে টি শার্ট ডিজাইন অ্যান্ড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লোকাল এসইও অ্যান্ড হচ্ছে এসইও। এই কোর্সগুলো আমাদের এখন এনেবল আছে। সো আগামী 20 তারিখে আমাদের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি শুরু হবে, দেন হচ্ছে আগামী 5 তারিখে আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যাচটি শুরু হবে। সো আপনারা যদি এই ব্যাচগুলোতে কোর্স করতে চান, বা ইন্ডিভিজুয়াল এখানে অনেকগুলো কোর্স আছে, সে যে কোনো কোর্স থেকে আপনার ইন্টারেস্ট থাকেন, অবশ্যই আপনারা আমাকে ফোন করে জানান অথবা আমাদের পেজে কানেক্ট থাকেন, আমাকে পেজে প্রশ্ন করেন। ওকে, সো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আমি আলিহানা সুমন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।